হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডি ব্লগের আজকের পর্বে শেয়ার করছি মালাই টিকা রেসিপি। ঈদে অথবা নর্মাল সময়েও বিরিয়ানি, পোলাও বা পরোটার সাথে সাইড ডিশ হিসেবে এটাকে সার্ভ করলে আশা করি সবাই বেশ পছন্দ করবে। তো চলুন দেখে নিন। মালাই টিকা বানানোর জন্য এখানে নিয়েছি মাঝারি সাইজ করে কাটা মুরগির বুকের মাংস 14 পিস। এবার সামান্য লেবুর রস আর 1 চা চামচ লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিব 10 মিনিট। দশ মিনিট পর দ্বিতীয় ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচের চেয়ে কম গোলমরিচ গুঁড়ো। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন মাংসের সাথে বাকি উপকরণগুলো ভালোভাবে মেশে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। আমি এখানে মোজারিলা চিজটাই ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ ব্যবহার করবেন। এবার আবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে মেরিনেট হতে রেখে দিব। আমি এটাকে সারা রাতের জন্য মেরিনেট করে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে 2-3 ঘন্টা মেরিনেট করলেও চলবে। ওভারনাইট মেরিনেট করার পর আমি ফয়েল পেপারটা সরিয়ে আবারও সব মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মালাই টিক্কাতে একটা স্মোকি ফ্লেভার তৈরি করার জন্য আমি চুলায় একটা কয়লা গরম করে নিয়েছি। এবার একটা ফয়েল পেপারে গরম কয়লা টুকরোটি দিয়ে তার উপরে সামান্য ঘি দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে যখন স্মোক ক্রিয়েট করা শুরু হবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে কয়লাটা সরিয়ে নেব। এবার একে একে সবগুলো চিকেন স্টিকে গেঁথে নেব। আমি এখানে প্রতি স্টিকে 3টি করে চিকেন অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন অ্যাড করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই স্টিকগুলোকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়ে তারপর ব্যবহার করবেন, এতে স্টিকগুলো পুড়ে যাবে না। সবগুলো স্টিক গাঁথা হয়ে গেলে একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। আমি এখানে নর্মাল প্যানটাই ইউজ করেছি, আপনারা গ্রিল প্যানও চাইলে ইউজ করতে পারেন। এবার বাটারটা ভালো মতো গলে গেলে একে একে স্টিকগুলো দিয়ে দিব। এখন একটা সাইডকে 2 মিনিট করে ভেজে নিব একদম লো হিটে। এক সাইড হয়ে গেলে উল্টে দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। এক পাশ ভাজতে ভাজতে যদি অন্য পাশ ড্রাই হয়ে যায় তাহলে আমার মতো সামান্য বাটার দিয়ে ব্রাশ করে দিতে পারেন। এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা সাইড 2 মিনিট করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো সাইডই কাঁচা না থেকে যায়। এবার আবারও সবগুলো স্টিককে সামান্য উল্টে দিয়ে আর একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। সব সাইড যখন ভাজা হয়ে যাবে আর মালাই টিকার কালারগুলো যখন পারফেক্টলি চলে আসবে
তখন স্টিকগুলোকে উঠিয়ে নিয়ে সার্ভ করতে হবে গরম গরম। আমার আজকের ভিডিও কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নোটিফিকেশনের বেল বাটনটি চেপে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে। চাইলে আপনার তৈরি করা যে কোনো খাবারের ছবি আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।